করোনার মধ্যেও মুন্সিগঞ্জ জেলা যুব লীগ প্রেসিডিয়ামের ছয়জন সদস্য অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে। আলোচিত এই ছয়জন সদস্য বর্তমানে পরিবার পরিজন থেকে পৃথকভাবে বসবাস করছেন, যাতে তাদের কারণে তার পরিবার কোনোভাবে করোনায় আক্রান্ত না হয়। তারা নিজ নিজ ক্ষেত্রে আপন মহিমায় গৌরবের চূড়ায় অবস্থান করছেন। তাদের বয়সের তারুণ্যে তাদেরকে আজকে মানবতার সেবায় এই জায়গায় আনতে পেরেছে। সময়ের দাবিতে তারা অবিরামভাবে কাজ করে চলেছেন মানব সেবায়। আলোচিত যুব লীগ প্রেসিডিয়ামের যুব প্রধান সাইদুল হাসান শাওন তাদের কার্যক্রম নিয়ে কথা বলেছেন মুন্সিগঞ্জ নিউজের সাথে। আপনারা ইতিমধ্যে জানেন যে করোনা ভাইরাসের যেই প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মুন্সিগঞ্জ জেলা ইউনিটের যুব রেড ক্রিসেন্টের সদস্যরা একদম প্রথম থেকে আমাদের কার্যক্রম আমরা শুরু করি। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সরকারের সহযোগী একটি সংস্থা হিসাবে আমাদের এই কার্যক্রম এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। আমরা যখন প্রথম দিকে যে কার্যক্রমটা শুরু করি তখন ছিল যে আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রামটাগুলো ছিল, আমরা প্রতিনিয়ত মানুষকে সচেতন করার জন্য লিফলেট বিতরণ করেছি, আমরা মাইকিং করেছি, আমরা প্রতিনিয়ত মুন্সিগঞ্জের যতগুলো ইউনিয়ন রয়েছে, ছোটো ছোটো যে বাজারগুলো রয়েছে, জেলা শহরের যেই বাজারগুলো রয়েছে যেখানে মানুষের জনসম্পৃক্ততা বেশি থাকে সেই সব জায়গাগুলোতে আমরা মানুষকে সচেতন করার জন্য লিফলেট বিতরণ করেছি, মাইকিং করেছি, তারা যেন নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে যেই ধরনের কর্মকাণ্ডগুলো পরিচালনা করে আসছে সেটা যেন কম করে থাকে। ইতিমধ্যে আমরা আরও কিছু কার্যক্রম করেছি। আপনারা হয়তো জানেন মুন্সিগঞ্জের যে সদর হাসপাতাল রয়েছে এবং উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেগুলোকে আমরা প্রতিনিয়তই জীবাণুমুক্ত কার্যক্রমের আওতাভুক্ত করেছি। সেখানে আমাদের প্রতিনিয়তই আমাদের যুব রেড ক্রিসেন্টের সদস্যরা একটি স্পেশাল টিম সেখানে প্রতিনিয়তই আমাদের এই জীবাণুনাশক কার্যক্রমগুলো অব্যাহত রেখেছি আমরা। এছাড়া আপনারা জানেন যে মুন্সিগঞ্জের যে প্রবেশ দ্বার রয়েছে মুক্তারপুর সেতু, সেখানে আমাদের ভলান্টিয়াররা যে গাড়িগুলা জরুরি যে গাড়িগুলা মুন্সিগঞ্জে প্রবেশ করছে সেই গাড়িগুলোকে আমরা জীবাণুনাশক স্প্রের মাধ্যমে মুন্সিগঞ্জে প্রবেশ করা নিশ্চিত করছি। এছাড়া শহরের যেই কাঁচা বাজার রয়েছে এবং মাছ বাজার রয়েছে সেখানেও আমাদের জীবাণুনাশক কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়া মুন্সিগঞ্জ শহরেও আমাদের এই যে গাড়িগুলা যেগুলো চলাচল করছে সেই গাড়িগুলোকে আমরা জীবাণুনাশক কার্যক্রমের আওতায় এনেছি। আপনারা জানেন যে মুন্সিগঞ্জ জেলার যেই জেলা কারাগার রয়েছে সেই কারাগারে মূলত অনেক বন্দীরা অবস্থান করে এবং যেহেতু একটা বন্দীদের একসাথে থাকতে হয় সেই কারণে আমাদের বন্দীদের কথা বিবেচনা করে আমাদের একটি টিম জেলা কারাগারে যেই জীবাণুনাশক স্প্রে কার্যক্রমে বন্দীদেরকে সম্পৃক্ত করা এবং বন্দীদেরকে জীবাণুনাশক কার্যক্রমগুলোতে তারা যেন নিয়ম মেনে এবং সামাজিক দূরত্ব মেনে কার্যক্রম থাকতে পারে সেটা বিষয়েও আমরা জেলা কারাগারে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং সেই কার্যক্রমগুলো এখনও আমরা কন্টিনিউ করছি। আর সবচেয়ে আরেকটি যে বিষয়টা রয়েছে, আপনারা জানেন যে মুন্সিগঞ্জ শহরে লকডাউন হওয়ার পর থেকেই যে বাসমান যে মানুষগুলো রয়েছে বিশেষ করে মানসিক ভারসাম্যহীন পরিবারহীন রিক্সাচালক ভবঘুরে ভুখা যে মানুষগুলো রয়েছে তারা মূলত হোটেলগুলো বন্ধ হয়ে থাকার কারণে তারা কিন্তু সেভাবে খাদ্য পাচ্ছে না। সেই জিনিসটা উপলব্ধি করার পর থেকে আমরা পবিত্র রমজান মাসের প্রথম থেকেই আমাদের যুব রেড ক্রিসেন্টের নিজস্ব সহায়তায় আমরা মূলত এই সব মানুষের খাদ্য নিরাপত্তার জন্য যেটা প্রয়োজন খাদ্য সামগ্রী বিতরণ সেটা আমরা প্রতিনিয়তই রান্না করা খাবার আমরা নিজেরাই রান্না করছি, আমরা নিজেরাই রান্না করি সেই খাবারগুলো আমাদের এইসব অসহায় দরিদ্র যারা ভুখা রয়েছে মানসিক ভারসাম্যহীন এইসব ভুখাদের মাঝে আমরা বিতরণ করছি এবং আমরা প্রতিনিয়ত আমাদের 50 জনের এইসব পুরো শহরে যেসব ভুখা মানুষ রয়েছে তাদেরকে আমরা এই কার্যক্রমের আওতায় নিয়ে আসছি এবং ইনশাল্লাহ আশা করছি যে আমাদের এই কার্যক্রমটা পুরো রমজান মাস জুড়ে অব্যাহত থাকবে।